মহারাজ, জাহাজটা থামান, একটা বিদেশি জাহাজ মনে হচ্ছে। আক্রমণ! কেউ যেন নাম আছে, সবাইকে মেরে ফেলো। এসব জাপানি শয়তান দেশ। কি হয়েছে, পাগল হয়ে গেছো? বিদেশিরা আমাকে বস বানিয়েছে, এখন তোমাকে মরতেই হবে। ফায়ার! কিন্তু কেন, ওখানে তো আমাদের লোকও আছে। এটা আমার আদেশ। ফায়ার! ফায়ার! কি সুন্দর পরিবেশ, উঁচু উঁচু পাহাড়, কি অপূর্ব দৃশ্য, অসাধারণ। এমন মনে হচ্ছে যেন, মনে হচ্ছে মানে, সবাই খুব আশাবাদী এখানে। দাদা, Yo! Yeah! Yeah! Yeah!
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আরে শুনুন, আপনি যাচ্ছেন কোথায়? আরে যাচ্ছেন কোথায়? অনেক ধন্যবাদ আপনাদের। কি হলো দাদা, ওরা এভাবে চলে গেল? আরে এই ধূপটার জন্য চলে গেল, তুমি এটাকে সরিয়ে দিচ্ছ না কেন? জিয়াং গুরুদেব, এখন আমি বড় হয়ে গেছি, এখন আমাকে এই নামে আর ডাকবেন না। জিয়াং, তোমাকে ধন্যবাদ, তোমার গুরুদেবের এটা ভালো লেগেছে, আমি খুশি। এটা তো ভালো কথা গুরুদেব, গুরু তো গুরুই হয়। তাহলে এটা একবার দেখো। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, এটা আমি আসলে কাকা হিভানের জন্য লিখেছি, এটা ওনার খুবই ভালো লাগবে এবং তোমায় ধন্যবাদ দেবে। আপনার দয়া, আমি কি করলাম? আরে দাদা, হ্যাঁ আমিও তোমার মতন খাবারের দোকান খুলবো, তুমি তো মাঝে মাঝে এখানে এসে আমাকে শেখাতে পারো। নেড়ু, তুই তো এখনো বাচ্চা ছেলে, সিঁড়ির তলায় বিড়ির দোকান খুলে বস, ওটাই ভালো হবে, চেষ্টা তো কর। ছাড়লাম, টাকাটা দাও। আরে দাদা, হ্যাঁ টাকা দাও। ঈশ্বর সর্বদা সহায় থাক। গুরুদেব, দাদা মন্দিরে ফিরতে চায় না কেন? ও কি আর সত্যি কখনো ফিরবে না? তোমার কাকা এবং আমার মধ্যে কথা হয়েছে, যে এর সম্বন্ধে আগে জানতে পারবে সে অন্যজনকে জানাবে এবং সাথে শাওলিনও বানাবে। গুরুদেব, তাহলে তো আপনাকে খেয়ে মোটা হতে হবে, কিন্তু খাবার। আরে 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 আরে, কি হলো ভাই? গুরুদেব, ও অজ্ঞান হয়ে গেছে, এবারে কি করব? তাহলে ওকে মন্দিরে নিয়ে যাওয়া যাক। গুরুদেব, আমি আপনার সাথেই যাব। আমরা দুজনেই যদি চলে যাই তাহলে এখানের খেয়াল কে রাখবে? হ্যাঁ তাই তো। তাহলে তুমি তোমার কাজে লেগে পড়ো। বাবু উঠে পড়ো। নেড়ু না মানে নাড়ু খাবো। কি গুরুদেব, নারকেল কোথায়? নারকেল ছাড়াও নাড়ু হয়? দাদা শুনুন না, আপনি খুব ভালো মানুষ, শুনুন না আমায় কিছু দান করুন। আরে শুনুন না, কিছু খেতে দিন না, আপনি না খুব সুন্দরী। আরে শুনে যান, গাছ থেকে কটা ফল পেড়ে দেবেন, শুনে যান আপনি, অন্তত কিছু দান তো দিন। ছাড়ো, পাঁচ টাকা দিন, অন্তত দু টাকা দিন, অন্তত এক টাকা দিন। অবশেষে আটা না পেলাম। একটা আটানোর জন্য এত খাটলাম, এবার খিদে পেয়েছে। মহারাজ, মাস্টার বলেছেন আজ রাতে জাহাজ হিউম্যান গড থেকে বেরোবে, কি করবো? শার্কের দাঁত, এটাই কি আজকের কোড? এটা হলো একটা লকেট, এটা তোমাকে খারাপ আত্মাদের থেকে বাঁচাবে। তোমাকে দেখতে খুব সুন্দর আর তোমার পোশাকও খুব ভালো এবং তুমি সাহসীও। তুমি চলে গেলে মহারাজ।
অনেক দিন পর তাহলে অবশেষে আমাদের দেখা হচ্ছে। আমায় দেখে খুশি হওনি? না স্যার, এরকম কিছুই নয়। পরের জন্মেও দেখতে চাই। ও মরে গেছে, এতে আমার কিচ্ছু যায় আসে না। চিফ, আপনি শুনুন, আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি সত্যি বলছি, আমি তোমাদের বসকে মেরে ফেলিনি, ফেল দিয়ে লোকে মেরেছে। আমিও সত্যি ওকে ঘেন্না করি। চলো সবাই আমরা একসাথে ওকে একেবারে শেষ করে দেব। আমরা বিদেশি কুকুরদের ভরসা করি না। তাহলে তুমি প্রতিশোধের জন্য কাকে বিশ্বাস করো? এই আহত সৈনিকদের উপর নাকি ওই ভাঙা বন্দুকগুলোর উপর? সবাই নিচে তাকাও। কত শুনলাম, চায়নার সুপ্রিম সিল লাগানো ছিল। হ্যাঁ সত্যি বলছি, ওই জাহাজটা হারিয়ে গেছিল। ওর ভেতরে সোনাতেও চায়নার সুপ্রিম সিল ছিল। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনটা ঠিক আর কোনটা ভুল। এখন এইসব তোমাদের। আমি তোমাদের টাকা দিতে পারি, অস্ত্র দিতে পারি, আপনারা শুধু আমায় সাহায্য করুন, আপনারা সবাই রাষ্ট্রীয় সম্পদ ফেরত পেয়ে যাবেন। যদি আমরা সবাই এক হয়ে যাই, তাহলে আমরা একটা তীরে দুটো শিকার করতে পারবো। চুপ করো। যখন মহারাজ বেঁচে ছিলেন তখন তিনটে নিয়ম বানিয়েছিলেন। গরিবদের উপর অত্যাচার করো না, মেয়েদেরকে জ্বালিও না, আর বিদেশীদের ভরসা করো না। সবাই কান খুলে শোনো। মহারাজ হয়তো কিছু নিয়ম বানিয়েছিলেন, কিন্তু উনি আমাদের কষ্টের জীবন দিতে চাননি। মিস্টার স্টিভের সাহায্যে আমরাই পুরো দেশটাতে রাজত্ব করব। তোমরা সবাই নায়ক হবে, যোদ্ধা হবে, তোমরা ধনী হয়ে উঠবে। মহারাজ, এই আপনি কি বললেন? আপনি কি করে আমাকে নিজের হাতেই মেরে ফেলার চেষ্টা করলেন? তাহলে তুমি কান খুলে শোনো। যেদিন আমরা বিদেশীদের উপর আক্রমণ করেছিলাম, সব মানুষ জাহাজে মারা গিয়েছিল, শুধুমাত্র তুমি বেঁচে গিয়েছিলে। হতে পারে তুমিই বেঈমান, তুমি বিদেশীদের সাথে মিলে গিয়ে তুমি এই জঘন্য কাজ করেছো। মহারাজকে তুমিই মেরেছো। তুমি কি নির্বোধ? শোনো সবাই, ও আমাদের ঠকিয়েছে, ওকে এখনই মেরে ফেলো। শোনো সবাই, এ আমাদের ঠকিয়েছে, আমাদেরকে এর বদলা নিতেই হবে। সবাই ওকে মারো। আজ পাঁচ দিন পর উঠলেন। মহাশয়, আপনি কোথা থেকে এসেছেন? এত চোট কি করে লাগলো আপনার? আমি জানি না। হ্যাঁ, আপনি সব ভুলে গেছেন নাকি?
মাথা যন্ত্রণা করছে। দেখি এ নিশ্চয় কোনো ডাকাত দলেরই লোক, আমি কোনো মতে ছাড়বো না ওকে। আজকে দেখছি আমার দিনটাই খারাপ, প্রথমে আটানা পেলাম তারপর ডাকাত। জিকং, সন্ন্যাসীরা লড়াইয়ের ব্যাপারে কখনো ভাবে না। যদি আপনার মনে না পড়ে তো কোনো ব্যাপার নয়, প্রথমে সেরে উঠুন, তারপরেরটা পরে ভাবা যাবে, ঠিক আছে? কি গুরুদেব, আমাদের নিজেদেরই খাবার নেই আর আপনি? অবশ্য ভাইয়ের কাছে নাড়ু আছে, তা দিতে পারি। হ্যাঁ, আমি নাড়ু খাবো। সন্ন্যাসীরা সবসময় অন্যকে সাহায্য করে। উনি 5 দিন ধরে অজ্ঞান ছিলেন, নিশ্চয়ই ওনার খিদে পেয়েছে। জিকং, কিছু খাবার নিয়ে এসো। কি, আমি কেন যাব? তুমিও যাও সাথে। হ্যাঁ, আমি খিদেতে মরে যাব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, নাটক করিস না, চলো চল। কি মোটা হয়ে গেছে। মহাশয়, ঈশ্বর আপনার সহায় থাকুন। ঠিক আছে চলো 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 চলো। ভয় পেলেন নাকি সাধু বাবা? আপনি এখানে কি করছেন? কি দেখছিলেন? তেমন কিছু নয়, পরিবেশ দেখতে, একটু খোলা হাওয়া খেতে। আচ্ছা, আপনার কিছু মনে পড়েছে? না তো। আরে, আমি আপনাকে বাঁচাতে এসেছি। সত্যি? হ্যাঁ সত্যি। আরে বাবা, এই মাথা ব্যথা। মনে হচ্ছে আপনি সুস্থ হয়ে উঠছেন। আমি যখনই এখানে আসি নিজেকে অনেক সুস্থ মনে হয়। আপনিও এখানে আসবেন? সাধু বাবা, আমাকে দূরে কেন নিয়ে যাচ্ছেন না? আপনি কিছু ভুল বুঝেছেন। আপনি এখানে নিয়ম জানেন না। আপনি এত আহত, তার মানে কোনো কাজ আপনার বাকি রয়ে গেছে। সাধু বাবা, আমাকে দূরে নিয়ে যেতে পারবেন না? শরীরের অনেক আঘাত, স্মৃতিভ্রম হয়েছে। এখানে তো বেশি দিন থাকলে আমি তো একেবারে একদম শেষ হয়ে যাব। আপনি ওখানে ফিরতে চান না? এখন আমি কোথায় যাব? আচ্ছা শুনুন, আপনি আমাদের মন্দিরে চলে আসুন, আর সব অনুশাসন মেনে সন্ন্যাসী হয়ে যান। আপনি আমাকে সাধু বানাতে চান? আমি দেখতে পাচ্ছি আপনি বিশেষ একজন। আগের জন্মে আপনি নিশ্চয়ই সন্ন্যাসী ছিলেন, আমি একদম নিশ্চিত ব্যাপারে। আমি সাধু একদমই নই। এই সোনার খুর দিয়ে তোমার চুল কেটে ফেলা হয়েছে, সব অশুদ্ধতা চলে গেছে, আর আজ থেকে তুমি সন্ন্যাসীর বেশে থাকবে। আজ থেকে এই মন্দির আরও এক ভক্তকে পেল। আগে যা হয়েছে সে সব ভুলে যাও, কারণ যেটা হয়ে গেছে সেটা ভুলে যাওয়াই ভালো। সুন্দর ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করে আছে।
আর তোমার আগের জীবনের সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই। সবকিছু তোমাকে পিছনে ফেলে দিয়ে নতুন জীবন যাপন করতে হবে। ঈশ্বর সর্বদা তোমার সহায় থাকুক। ঈশ্বর আপনার সহায় থাকুক। ভগবান আপনারও ভালো করুক। দেখো, সবার সাথে ভালোভাবে কথা বলো, সবার সাথে মিলেমিশে থাকো। আরে কেমন যন্ত্রণা করছো, তোমরা আমাকে বাইরে নিয়ে এসছো। আমরা আপনাকে বাইরে নিয়ে আসিনি, গুরুদেবী বলেছেন আপনাকে সবার সাথে মিলেমিশে থাকতে। দাদা, এবার আপনি আমাদের মতো সন্ন্যাসী হয়ে যান। গুরুদেব, আমার কিছু খাইতে দিবেন? আমি অনেকদিন ধরে কিছু খাই নাই, খুব জোরে খিদা লাগছে। আপনার কাছে কি কিছু আছে? রুটি পাইছি, কেউ আসার দিবা। ঈশ্বর তোমার সহায় হোক। কত হলো গুরুদেব, এত করেছেন আমার জন্য, ছাড়ুন না। তোমাকে ধন্যবাদ গুরুদেব। সাবধানে যাবেন আপনি। আসি তবে দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি সাবধানে, দেখে আস্তে আস্তে। গুরুদেব, সময় পেলে আবার আসবেন এখানে। শোনো, তুমি এখানে? এরা কারা বলো তো? এদেরকে ফ্রিতে খাওয়ালে কেন? হ্যাঁ, ইনি আমার গুরুদেব হন, ইনার থেকে টাকা নেব? আমি অত শাওলিনের, আমি কি এনাদের কখনো খালি পেটে রাখতে পারি? আচ্ছা শোনো, বলো, তুমি আমার বাবাকে কথা দিয়েছিলে 30 টাকা দিয়ে আমাকে বিয়ে করবে। আমি তো প্রায় তৈরি আছি। তুমিও না, এই না, যখন তুমি টাকা পেয়ে যাবে আমার বিয়ে করে নিও। তোরা আমায় নিয়ে মজা করছিস? দেখছিলাম দেখছিলাম, পালাবি না। ছোবেও না। শোনো ভাইয়েরা, আমরা এখানে সবাইকে বিনামূল্যে খাবার ও চিকিৎসা দিচ্ছি। আমরা সন্ন্যাসী, আমরা সব সময় ঈশ্বরের নাম স্মরণ করি। সাধু বাবা, কি করে আপনি সব জায়গায় পৌঁছে যান? অনেক রাত হয়ে গেছে, কোথায় যাচ্ছ? যাও গিয়ে শুয়ে পড়ো। বাইরের আবহাওয়াটা কি সুন্দর, আমি একটু হাঁটতে যাচ্ছি। সুন্দর না, আবহাওয়া ঠান্ডা। ও, আমি এটা দেখছিলাম। সাধু বাবা, বুদ্ধর মূর্তিতে এরকম আইব্রোটা টেরা কেন? আমার এটাকে একটু অদ্ভুত লাগছে। তুমি কি কখনো কিং কং এর রেগে যাওয়া চোখের ব্যাপারে শুনেছো? বুদ্ধ আমাদের রাস্তা দেখায়, আর সেটারই প্রতীকেই কিং কং এর মূর্তি। হ্যাঁ জানি আমি। সন্ন্যাসী হওয়ার পর সব জিনিসকে বুঝতে হবে, আর নিজেকে শক্তিশালী এবং সবার থেকে আলাদা রাখতে হয় পাপ মেটাতে।
বুদ্ধের পথে চলার জন্য আমাদের মনকে শক্ত রাখতে হয় ও বুদ্ধকে বেছে নিতে হয়। শক্তি কাউকে মারার জন্য ব্যবহার করা যেতে পারে, আবার কখনো বাঁচানোর জন্য। তুমি রাক্ষস হয়ে যেতে পারো, আর তুমি বুদ্ধের দেখানো পথে চলে এনার মতো হতে পারো। সাধু বাবা, আমাকে একটু মার্শাল আর্ট সম্পর্কে বলুন না, আমি কিছুই জানি না। আর আমার থেকে তো এই কিংকংয়ের মূর্তিটা বেশি জানে। দেখো, তুমি এই সব কথাবার্তা বলো না, না হলে ইনি কিন্তু রেগে যাবেন। তুমি জানো তুমি একজন খুব ভালো ছেলে। সাধু বাবা, আপনি কোনোদিনও বলেননি তো, তাহলে জানবো কি করে? বাবু, আমি এসেই বলেছিলাম অনেক রাত হয়ে গেছে, এবার গিয়ে শুয়ে পড়ো। চলো এবার শোবে, চলো চলো চলো, এসো। সাধু বাবা, আমার খুব ঘুম পাচ্ছে। আমি তোমাকে একটা মন্ত্র শেখাবো। কালকে রাত্রিবেলায় সাধু বাবা কি বলতে চাইছিলেন, উনি আবার কিছু বুঝতে পারেন? আপনি এর থেকে অর্ধেকটা আমাকে দিতে পারবেন? সাথে তো আচার গিয়ে ওর থেকে নিয়ে নাও। আচ্ছা, এর আগে কখনো কাউকে খাবার দিয়েছ? এই কথা কেন জিজ্ঞেস করছেন? এটা তো বুদ্ধের নিয়ম যে নিজের খাবার ভাগ করো, তুমি তো সেই কাজই করলে। সাধু বাবা, এসব কি বলছেন আপনি? তুমি এই একটু আগে নিজের খাবার অন্য কাউকে দিলে, এবার তুমি বদলাতে শুরু করছো, অন্যকে খাবার খাওয়াচ্ছ। তোমার অন্তরের বুদ্ধ জেগে উঠছে। এটা তো একটা শুধুমাত্র রুটির টুকরো, আর কিছু নয়। বাবু, তোমার হৃদয় খুবই দয়ালু। এবার তুমি বদলে গেছো, সন্ন্যাসী হয়ে গেছো তুমি, সন্ন্যাসী। সাধু বাবা, আমি আপনাকে কিন্তু অনেক সম্মান করি, কিন্তু আপনি কি বলতে চান? গুরুদেব, ওই যে ওদিকে ঝামেলা হচ্ছে, চলো দেখা যাক। আচ্ছা মা, এটা তুমি কোথায় পেলে, আর ওই মেয়েটা কোথায় গেল? সে কি তোমার বোন হয়? চুপ করো বস, ওই খুঁজলাম, ও কোথাও নেই। আরে কি হচ্ছে, আমরা ওকে খুঁজতে এত দূর চলে এলাম, আরো উধাও খোঁজো। ঠিক আছে। আমার কথা শোনো, আরে এখানে একটা মেয়ে লুকিয়ে আছে, তোমরা যদি ওকে খুঁজে না বার করো, তাহলে একটা কথা মনে রেখো, আমি এই বাচ্চাটাকে প্রাণে মেরে ফেলব।
তুই চাস না এ মাসিমা আমার কথাটা শোনো চুপচাপ আমাদের কথা মেনে নাও নয় তো যাও গিয়ে ওকে নিয়ে আসো দশ আমাকে সাহায্য করুন ওই মেয়েটা কোথায় বলুন আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন সাহায্য করুন গুরুদেব ভুল করে বেরিয়ে গেছে বয়স হয়েছে তো সেই যে সন্ন্যাসী তোমার কপালটা খারাপ শোনো তোমরা কি কেউ জানো এই মেয়েটা কোথায় আছে অস্ত্র নিচে নামিয়ে ভদ্রভাবে কথা বলো দাদা দাদা আরে দাদা কি হলো গুরুদেব বাটিটা কেন ফেলে দিলে ঈশ্বর সবার সহায় থাকুক মাফ করে দিন বয়স্ক মানুষ মাথা ঠিক নেই তোমরা এখানে কি করছো যাও মারো চলো চলো অনেক লড়াই হচ্ছে এরপরে আমার সাথে লড়তে হবে নাকি চলো চলো ভেতরে চলো আমাদেরকে মেরেছে আমরাও দেখে নেব আমরা আবার ফিরে আসবো কাউকে ছাড়বো না
সে তো বটে, ঝামেলাতেও ফেলে। মহারাজ আপনি বেঁচে আছেন? চলো। মহারাজ এটা আপনি কি করেছেন? আমাকে বলো, ওই রাতে ওখানে কি হয়েছিল? আমাদের লোকেরা বিদেশিদের সাথে মিলে গেছে। বেইমান জব! আমার ভাই কোথায়? ওর কাছে কি করে পৌঁছলো? ওই আমি বলো, আমাকে বাঁচাতে গিয়ে দাদা মারা গেছে, আর বাকি সবাই সারেন্ডার করে দিয়েছে ওরা। সবাই আমার বিশ্বস্ত ছিল, তারপরে ওই সব? ওগুলো প্রথম থেকেই বিদেশিদের সব বানানো প্ল্যান ছিল মহারাজ। সুপ্রিম সিল ওদের কাছে। তোরা সাধু বাবাদের কাছে মার খেয়েছিস, অকম্মা ঠেকি। আমার ওদের শাওলিং এর টেম্পলটা পছন্দ। শান্ত হয়ে যাও, উনি কেবল একজন সন্ন্যাসী, এটা কোনো ছোট ব্যাপার নয়। আমরা একটা ভালো সুযোগ হাতছাড়া করেছি। সুপ্রিম সিল পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, পরে সবাইকে দেখে নিচ্ছে। তোমরা সবাই এখন বাইরে যাও। আপনি নিশ্চিত যে কিয়ান মারা গেছে? এত উঁচু থেকে পড়ে যাওয়ার পরে কেউ বাঁচতে পারে না। কিন্তু ওর মৃতদেহ এখনো আমরা কেউ খুঁজে পাইনি। ব্যাপারটা কি মিস্টার স্টিভ, আপনি মরা মানুষকে ভয় পাচ্ছেন? এ ভগবান, আপনি কি করে নিশ্চিত হচ্ছেন? আমি ওই মেটার জন্য কোনো চিন্তা করছি না, আমি কিয়ানকে নিয়ে চিন্তিত। ওকে আমরা এখনো খুঁজে পাই। অকম্মা ঠেকি, বেঁচে থাকে তাহলে আবার ওকে মেরে ফেলবো। এটা পাগলামো, আমাকে ওদের খুঁজে বার করতে হবে, ওর মরে যাওয়ার লাশটা দেখাতেই হবে। আপনার মুখ বন্ধ করুন, আমি ওকে মারতে পারলে আপনাকেও মারতে পারি। বেশি উড়ো না, না হলে মরে যাবে। শান্ত হয়ে বসে পড়ো, আমাদের এই ব্যাপারটা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, আর এই ব্যাপারে কেউ যেন কিছু জানতে না পারে। তার মানে ওই লোকগুলো তোমায় খুঁজছিল? হ্যাঁ, সুরক্ষা পরিষদ সবসময় সুপ্রিম সিলে রক্ষা করতে চাইতো, আমাদের দাদাও মারা গেছে। যদি আপনারা আমাকে আজকে না বাঁচাতেন তাহলে আজ আমি মরে যেতাম। এই বিদেশি আর ডাকাতরা মিলে রাষ্ট্রের সম্পদ লুটতে চায়, আমি এটা হতে দেবো না। আমার ভগবান আর সন্ন্যাসীদের সাহায্য চাই, দয়া করে আমাকে সাহায্য করুন। কিছু বলুন। মহারাজ খবর পেয়েছি, আজ রাতেই পৌঁছচ্ছে। তোমাকে এই বার্তাটা সাধু বাবাকে গিয়ে বলতে হবে। হ্যাঁ কেন মহারাজ? আমি কোনোদিনও ভাবিনি যে এই সরল সাধুগুলো ওদেরকে মারতে পারবে। আপনি সন্ন্যাসীদের ব্যবহার করতে চাইছেন? সুপ্রিম সিলের জন্য ওরা কোনোদিনও না করবে না। আমার নাম কিয়ান, আমি কোনোদিনও হারব না। আজ রাতে আমাদের রাষ্ট্রীয় সম্পদ বিদেশিরা নিয়ে যাচ্ছে, আমরা মাস্টারের সাহায্য না করতে পারলে আমরা এই সুযোগ আর দ্বিতীয়বার পাবো না। গুরুদেব, এবার আমাদের কিছু করা উচিত। গুরুদেব, এতে বিপদ বাড়তে পারে। শোনো দাদা, এই সুপ্রিম সিল আমাদেরই দেশের সম্পদ, আমরা এটা নিতে দেবো না। হ্যাঁ সাধু বাবা। আরে তুমি চুপ করো। গুরুদেব, আমার তো পুরো কেস জন্ডিস মনে হচ্ছে, এই মেটার উপর ভরসা করা যায় না। মহারাজ, ওদেরকে তো আমি চিনি না, আমি যাই বলি না কেন ওদের, ওরা কি বিশ্বাস করবে? জিজি, তুমি বলো আমাদের কি করা উচিত। এটা আমাদের দেশের সম্পত্তি, এটা আমাদের দেশেই থাকা উচিত। চলো। এই দাঁড়িয়ে যাও, আমরা কোথাও যাচ্ছি না। আমি জানি তুমি খুব জেদি, তোমার পছন্দের মেয়েকে বিয়ে করবে, কিন্তু তোমার সাহস নেই। তুমি আমাদেরকে আটকাচ্ছ কেন? আমাদেরকে যেতে না দিলে ওই মেয়ের সাথে তোমার বিয়ে আমরা হতে দেবো না। আরে নেরু, তুই এরকম বলছিস কেন? এই সবের মাঝে আমার বিয়ে আসলো কোথা থেকে? হ্যাঁ, আমি বলতে চাইছি আমরা এদের সম্পর্কে কিছু জানি না, ভরসা করি কি করে? আমি জানি, জাহাজ আজ রাতেই কিন্তু বন্দর থেকে ছাড়বে, ওটাই সঠিক জায়গা হতে পারে। এখন না বেরোলে আমরা পৌঁছতে পারবো না। হ্যাঁ চল।
চলো যাই। দাঁড়াও, ওখানে ওরা অনেক লোক নিয়ে দাঁড়িয়ে আছে। এটা তো একটা ফালতু কেস হয়ে গেল দেখছি। গুরুদেব কাকা হিবানকে অনেক চিঠি লিখেছে, উনি আমাদের বাসগুলো কেটে ওদের দিয়ে দেবে, চিন্তা করো না। ভাই আমার, তুই আবার দেখ এগুলো, দেখ সব কাগজ এখানে আছে, ভালো করে দেখ, একটাও কাগজ পাঠানো হয়নি। কি, তুমি একটাও পাঠাওনি? হ্যাঁ, আচ্ছা তো আমাকে পাঠাতে হতো, তাই তো এত চেঁচাচ্ছি আমি। হিভানের কাছে এই চিঠি পৌঁছে গেলেও ও কোনো মতেই আসবে না, ও আসবে না, ও আসার মতো লোক নয়, ও কখনোই ভরসার যোগ্য নয়। শান্ত হয়ে যাও, এই রকম কথা বলো না। ক্ষীণ শাওলিনের লোকেরা কখনো ভরসা ছাড়ে না, সে যাই হয়ে যাক না কেন। একটা কথা শোনো, হিভান সাথে আসুক বা না আসুক আমরা সবাই যাব। শিকং ঠিক বলছে, এটা আমাদের সবার দায়িত্ব। না গুরুদেব, আমি যাচ্ছি, যারা আসতে চায় আসতে পারে, চলো। গুরুদেব, গুরুদেব। জিজিং, হ্যাঁ, তুমি কুংফু জানো না, তুমি এখানেই থাকবে, আর তুমি আমাকে সবটা খুলে বলো, তুমি সময় খুব কম হাতে। আমি আপনাকে সবটা খুলে বলছি, ওখানে জলের জন্য ঠান্ডা হতে পারে তো। জিজিং, এটা কি করছো? আমি প্রার্থনা করছি, হে ভগবান সব ঠিক করে দাও। শোনো, আমরা তাহলে যাই নাকি? আজ রাতে আমাদের সাবধানে থাকতে হবে। জেনারেল উইলিয়াম, আপনি এত দামি জিনিস এই জাহাজে করে কি করে নিয়ে যাবেন? তুমি কি বোকা নাকি? তুমি যাই করতে যাও না কেন, সবাই সব জেনে যায়। আজ থেকে কিছুদিন একটু শান্ত থাকো, ব্যাস। ঠিক আছে। কর্নেল স্টিভ, আমি শুনেছি এই এরিয়াতে নাকি অনেক ডাকাতের দল রয়েছে। জেনারেল উইলিয়াম, আপনি বিশ্রাম করুন, ডাকাতের দলকে আমি শেষ করে দিয়েছি। এই রাষ্ট্রীয় সম্পদ নিয়ে আমি আমার দেশে নিশ্চয়ই যাব। কর্নেল স্টিভ, তোমার ভালো কাজের ফল তুমি নিশ্চয়ই পাবে। যদি ভগবান চায় তো আমাদের সাম্রাজ্য অনেক দূর যাবে। তাড়াতাড়ি চলো এখান থেকে, তাড়াতাড়ি। তুমি পাগল হয়ে গেছো, এর শাস্তি তুমি পাবে। আমরা জিতে গেছি, এখন সুপ্রিম সিল আমাদের হাতে চলে এসেছে। আপনি দীর্ঘজীবী হন আর সর্বদা সুখে থাকুন। ভালো হয়েছে যে তোমরা এখানে চলে এসেছ, আমাদের হিসেব বাকি আছে। এই সুপ্রিম সিলটা হলো আমাদের দেশের সম্পদ, ওটা এক্ষুনি তুমি আমায় দিয়ে দাও। এটা দুর্বলদের জন্য নয়। কি করতে হবে তোমরা জানো তো? তবে এগিয়ে গিয়ে আক্রমণ করো। জিজিং ঠিক আছে তো? আমি কিছু দেখাতে চাই, নাও তবে দেখো। এই গজাটা কি রাজা? গুরুদেব এসব কি? চিয়ান, তুমি সত্যিই মরনি? সবাই কান খুলে শোনো, দেশের সম্পদ আমার হাতে, আমি তোমাদের রাজা। ক্ষমা চাইছি, তোমার হাতে যেটা আছে ওটা নকল সম্পদ, কিন্তু একদম আসলের মতো। এটার কোয়ালিটি এতই ভালো যে কেউ দেখে বুঝতেও পারবে না। তুমি আমাদের জালে ফেসে গেছো। আমার কথা শোনো, বলো। আমি হলাম এখন তোমাদের মহারাজ, ওদের একজনকেও ছাড়বে না।
যাও গিয়ে সবাইকে শেষ করে দাও। তোমরা সবাই নির্বোধ, এক একজন নির্বোধ। জিজিং, কি চাই কি তোমার? ও আমাদের মিথ্যে বলেছে, কে তুমি সেটা না জানলেই ভালো। এটা তোমাদের ষড়যন্ত্র গুরুদেব। গুরুদেব, এ আমাদের ভালো চায় না, ও আমাদের ব্যবহার করেছে, আজ আমি একে ছাড়বো না। কং, গুরুদেব, 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 কি হলো গুরুদেব? গুরুদেব, গুরুদেব, রক্ত, গুরুদেব, 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 গুরুদেব। আমি প্রথম থেকেই জানতাম যে ও একজন ডাকাত, কিন্তু প্রতারক নয়। একে লজ্জায় ফেলো না তোমরা কেউ। সাধু বাবা, আপনি যখন আগে থেকেই জানতেন, তাহলে আপনি এগুলো কেন হতে দিলেন? প্রথমবার যখন দেখলাম, তখন মনে হয়েছিল আমাদের দুজনের একই লক্ষ্য। কিন্তু আজ তুমি একজন ডাকাত হলেও সারা জীবন তুমি ডাকাত থাকবে না। আপনি একজন ডাকাতকে সাধু বানাতে চাইছেন? এটা একটা পাগলামি। ভয়ও পেয়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল এটা একটা ঈশ্বরের কৃপা। সবকিছুই ওনার কৃপা আমার উপর, এই জন্যই আমি ভেবেছিলাম। একদম না, আমি একদমই ভালো মানুষ নই। আমি আপনাদের সবাইকে ব্যবহার করেছি এই সুপ্রিম সেলটাকে পাওয়ার জন্য। শোনো বাবু, ওটা দেশের সম্পদ, তুমি যাই করে থাকো না কেন, তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছো। ভুল, এটা আমি নিজের জন্য করেছিলাম, আমার শক্তি বাড়ানোর জন্য করেছিলাম, আমার আধিপত্য বাড়ানোর জন্য। তোমার ভেতরে ভয় আছে, ভয় পাও তুমি নিজের বদনামের জন্য, ভয় পাও তুমি। আমার নাম জিয়ান, আমি কাউকে ভয় পাই না। জিয়ান, আমি যে কদিন তোমার সাথে ছিলাম,
আমি তোমার ভেতর সব ভালোই দেখতে পেয়েছি, কিন্তু তুমি ওকে লুকিয়ে রাখো। তুমি লোকেদের জন্য চিন্তা করো, কিন্তু তুমি এটা দেখাও যে তুমি ভালো লোক নও। তুমি খালি খলনায়ক হওয়ার জন্য নাটক করতে থাকো। তুমি জানো যে তোমার লোকেদের ভালো করতে তোমার ভালো লাগে, কারণ তুমি একজন খারাপ লোক কিছুতেই না। বন্ধ করুন এইসব, আমি হলাম একজন ডাকাত। আমি খারাপ, আর এইসব পাওয়ার জন্য আমি অনেক লোকের খুন করেছি। বুদ্ধের দেখানো পথে চলো, তোমার চিন্তা ভাবনা বদলে যাবে। তুমি রাক্ষস হতে পারো, আবার যদি চাও দেবতাও। যবে থেকে তুমি তোমার চুল কেটে ফেলেছো, তবে থেকে তুমি সঠিক পথে চলতে শুরু করেছো। করুণা আর ন্যায়ের উপর ভরসা রাখো। বিদায় আমার শাওলিন, আমার জীবন সমাপ্ত। ব্রহ্মচারী স্থাপনা হলো। আমি চলে যাওয়ার পর পরম্পরা চলতে থাকবে, আর সেই অনুযায়ী মন্দিরও এগিয়ে যেতে থাকবে। তোমাদের নিজেদের ভরসার উপর বিশ্বাস রাখতে হবে, শাওলিনের পরম্পরাকে এগিয়ে নিয়ে যাও, এগিয়ে আরো এগিয়ে। শেষ বুদ্ধ, মন্দিরের অনুশাসনে চলে এসো, চলে এসো। সাধু বাবা, এই মাত্র আমাকে যা যা বললেন একটু ভালো করে বোঝেন আমায়। সিয়া, আমার মনে হয় এই কথাগুলো তুমি তাড়াতাড়ি বুঝবে। মহারাজ, আমার মনে হয় আমার সময় শেষ। গুরুদেব ঠিক বলেছেন, আপনার মনটা ভালো। আমি অনেকদিন আপনাকে দেখছি, ডাকাতদের মতো জীবন কাটাবেন না। এটা আপনি আমায় দিয়েছিলেন, আজকে আমি আপনাকে ফিরিয়ে দিলাম। আর আপনি এভাবে জীবন কাটাবেন। আমি ভালো মানুষ নই। যাও, খোঁজো, যাও ভেতরে গিয়ে খোঁজো। সবাইকে মেরে ফেলো,
তিন দিন সময় দিচ্ছি তোমাদের, যাও। ঠিক আছে, এবার দেখছি আমি ওদের কে ওদেরকে বাঁচায়। ওদের কিছু বলেছ? ওরা কি ডাকাত? ওরা কাদের নিয়ে গেছে? ভাই, মা, বাবা সবাইকে নিয়ে গেছে। ছাড়বো না। চিন্তা করো না, ওদের কিচ্ছু হবে না। ওদের এইটা চাই, এইটা। তুমি কি সত্যি এটা চাও? সত্যি বলতে গেলে একদমই চাই না। দক্ষিণ শাওলিনের যোদ্ধারা, আমরা দেশকে বাঁচাবো। আমাদেরকে না বলে অন্য কাউকে বলো ওই সন্ন্যাসীদের খুঁজতে। এই লোকটা খুব সাংঘাতিক, এটা সবাই বুঝে নাও। ওরা যদি এখানে না আসে তো তোমাদের সবাইকে, তোমাদের পরিবার সমেত শেষ করে দেওয়া হবে। আমার দেওয়া সময়ের তিন দিন কেটে গেছে। তোমরা সবাই এসে গেছো। তুমি কি নিজেকে সত্যি সাধু মনে করো? তোমরা যাকে চিনতে সে মারা গেছে, আমি আর সে নই। আমি এখন সাধু হয়ে গেছি। চুপ করো, তোমার মুখে এসব কথা মানায় না। তোমার মুখ বন্ধ করো, বাজে কথা বলো না। এটা বলো, ওটা এনেছো কি না? আগে সবাইকে ছেড়ে দাও। তোমার সাহস কি করে হলো এই কথা বলার? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা নিজেদের মধ্যে কথা বলিনি। সুপ্রিম সিলের একটা কোণা এখনো উধাও, আর ওটা ছাড়া এটা কোনো কাজে আসবে না। চিয়ান, তুমি সিলটা নিয়ে এসো, তারপর লোকেদের নিয়ে যাও, তাড়াতাড়ি করো। আমি ওই শয়তানকে খুব ভালো করে চিনি। যদি আমরা এটা ওকে দিয়েও দিই তাহলে ও সবাইকে মেরে দেবে। তাহলে কি করব? আমি যাব ওদের ছাড়াতে। তবে আমি যাব, আমাকে যেতেই হবে, কারণ ওরা সবাই আমাকে মারতে চায়। তাহলে ওদের আসলের জায়গা নকলটা দেব। আমাদের লোকেরা দূরে গেলেই ওদের মেশিন গান কেড়ে নেব। না, মেশিন গান নয়, সবাই একসাথে যাব। না, ওদের মেশিন গানের রেঞ্জ অনেক বেশি, তুমি ওদের গুলি আটকাবে কি করে? আমরা লড়বো। আমরা যদি ওদের অস্ত্র কাটতে পারি তাহলে এই যুদ্ধ আমরা জিতবই। অপেক্ষা করছো?
তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও, তোমার আমি আছি তো। Thank you.
জিজিং, এই বৃষ্টিতে তুমি এখানে নিয়ে এলে কেন? এবার বলো, এটার কি করা উচিত? তুমি নিজেই তো এটার জন্য এত লড়লে, এবার তুমি বলো এটা নিয়ে কি করবে? তাহলে ছোটু, তুমি কি বলো? এই বাচ্চা দিয়ে আমি কি করবো? তাই না, এটাকে খাওয়া যাবে না আর হজম হবে না। শুরু থেকে শেষ পর্যন্ত সব এটার জন্যই হয়েছে, জানি না কত প্রাণ গেছে। আরে এটা কি করলে? এটা বিক্রি করে নাড়বে না? জিজিং, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। সাধু বাবা চেয়েছিলেন এটা যেন দেশেই থাকে, এটাই এর সঠিক জায়গা। ঈশ্বর তোমার সহায় হোক। ভগবান সবার ভালো করুক। জেনারেল ওয়ান, সবকিছু এর কারণেই হয়েছে। এ জেনারেল উইলিয়ামকে মেরেছে, সব চুরি করেছে, একে শেষ করে দিন। জেনারেল ওয়েন, এটা আপনি কি করছেন? ইনি এখানে, ইনি আমায় মিথ্যে কথা বলেছিলেন, আপনি আমার আজ থেকে অন্যের প্রাণ না নিয়ে নিজের জীবন অতিবাহিত করতে পারবে? হ্যাঁ পারবো। ঈশ্বর আপনার সহায় হোক। জীবনে কখনো অন্যায় করবে না, তুমি কি সেটা করতে পারবে? হ্যাঁ পারবো। জীবনে সবসময় সঠিক সিদ্ধান্ত নেবে, তুমি সেটা করতে পারবে? হ্যাঁ পারবো। জিজি, ঈশ্বর সর্বদা তোমার সহায় থাকুক, মঙ্গল হোক। ঈশ্বর তোমার সহায় হোক। ভগবান সবার ভালো করো। তবে থেকে সেখানে কোনো মানুষ ডাকাত হয়নি, কারণ সেখানে সবাই জানত যে দক্ষিণ শাওলিনের তিনজন রাজা আছে আর তিনজনই একসাথে রয়েছে।